আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা হল ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি আর একটা রেসিপি লিয়ে আইসি। আমার রেসিপিটা হইলো টমেটো দিয়া গোয়াল মাছের ঠেঙ্গা কারি। তো আশা করি হকলে ভালো পাইবা। তাই ওখাতে খাইলাই আমি খিলা মানাইছি। তো ফলে আমি এখানে একটা হান্ডির মাঝে যতখান তেল লাগবো অতখান তেল নিছি। বাদে তেল গরম হইয়ালে আমি এখানে রসুন দিছি একটা আরো আধা খান। তো রসুন আমি যত বিল ব্রাউন কালার হয়েছে না অত সময় আমি ভাজমু। তো দেখতে পারা এখন রসুন ব্রাউন কালার হয়েছে। এখন আমি এখানে মাঝে পেঁয়াজ দিলাইমু। আমি এখানে পেঁয়াজ দুইটা দিছি। পেঁয়াজ দিয়া এখন আমি কেন লবণ দিলাইমু। তো লবণ আমি কেন 2 চামচ দিছি। দিয়া এখন আমি গুড়িয়া তৈরি রাখমু। পেঁয়াজ অসিন হিজবা লাগিয়া তো এখন আমি 5 মিনিট লাগি গুড়িয়া রাখমু। তো 5 মিনিট বাদে দেখতে পারা পেঁয়াজ হিজি আইছে আর একটু ব্রাউন কালার হইছে। তো এখন আমি এখানে টুরমুরিক পাউডার দিছি 1 চামচ আর আধা চামচ। আর দিম আমি চিল্লি পাউডার 2 চামচ, আর কোনো মশলা দিতাম না। তো এখন বালা হরি মিক্স করিয়া আমি একটু পানি দিমু। পানি দিয়া আমি আর একবার গুড়িয়া রাখি লাইমু। তো আমি এখানে 1 কাপ পানি দিছি। তো আরো 5 মিনিট লাগে আমি গুড়িয়া রাখি লাইমু। তো 5 মিনিটে বালা হরি মশলা হিজি যাইব। তো আরো 5 মিনিট বাদে দেখতে পারো আমি ইলি ধরাইছি। তো এখন আমি নাড়িয়া দিমু। আর এখন আমি এখানে টমেটো দিলাইমু। তো টমেটো দিয়া নাড়িয়া এখন আমি আবার গুড়িয়া রাখি লাইমু। তো আমি 7 মিনিট আমি গুড়িয়া রাখমু। 7 মিনিট বাদে দেখতে পারো আমি লিড ধরাইছি। আর খেয়াল রাখবার কি টমেটো অত হিজিত না, গলিয়া যাইতো না, ওলা আস্তা থাকতো। তো ওলাহান দেখতেও সুন্দর লাগে। তো এখন আমি কেন গোয়াল মাছ দিলাইমু। আমি কেন গোয়াল মাছ দিছি আপনার নিতে যেটা মাছ পালা ফাইন ওটা মাছ নিতে পারবা। মাছ দিয়া আমি মিক্স করিয়া 2 মিনিট লাগে আমি গুড়িয়া রাখি লাইমু। বালা করি একটা ফা ফুটবল লাগিয়া বাদে আমি ইলি ধরাইয়া দিলাইমু। আর বেশি যদি আমি গুড়িয়া রাখিতে মাছ পাঙ্গি যাইব। তো দেখতে পারো আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এখন লি ধরাইয়া দিলাইছি। তো ওলাখান আমি 5 মিনিট রাখমু। তো 5 মিনিটে মাছের ভিতরে হবার হয়ে যাইব। আর মাঝে মাঝে ওলাখান হান্ডির হেন্ড ধরিয়া নাড়া দিবা, তো আর মুড়ো লাগতো না। আর দেখতে পারা টমেটো তাকিও একটু ফানি বার হইছে। তো এখন আমি কেন ডেফলোর ফুটি দিমু। ডেফলোর ফুটি দিয়া এখন আমি যতক্ষণ ফানি লাগবো অতক্ষণ ফানি দিলাইমু। তো আমি কেন 2 কাপ ফানি দিছি।
আর আমি কেন ডেফ্লোর ফুটি দিছি আপনার তে যে তা টেঙ্গা বালা ফাইন ও তা টেঙ্গা দিতে পারবা, সব টেঙ্গাও বালা লাগে। তো আমি এখন 2 মিনিট লাগে আমি ঘুরিয়া রাখব, 2 মিনিট বাদে আমি লিডরাইয়া লাইছি বালা করি একটা ব্লক আনলে। আর যদি বেশি সময় রাখি ঘুরিয়াতে মাছ পাঙ্গি যাইব। এখন আমি ওলা খান আমি 8 মিনিট রাখবো। আমি কেন গরম পানি দিছি এর লাগে বেশি সময় রাখতাম না, 8 মিনিটে হয়ে যাইব। তো দেখতে পারা আমার 8 মিনিট হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিলাইমু। ধনিয়া পাতা দিয়া মিক্স করিয়া আগ গুড়িয়া রাখিলাইমু, আমি কুকার অফ করিলাইমু। এখন দেখতে পারা পিয়র সকল আমার গোয়াল মাছ দিয়া টমেটো ঠেঙ্গা কারি রেডি হয়ে গেছে। আশা করি হকলে পালা ফাইবা, আর যদি পালা ফাইয়া থাকেন তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা। আর আপনারা সকল পালা থাক পায়েসগুর মতো খানো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।